হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি জিওমেট্রি বা অবজেক্টের ভিতরে কিভাবে সিম্পলি সাবডিভিশনগুলোকে অ্যাড করা যায়। এর জন্য প্রথমে আমি একটি বক্স ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এটাকে বিভিন্নভাবে সাবডিভিশনগুলো অ্যাড করতে পারব। এই যে যে এখন যে বক্সটি দেখতে পাচ্ছেন চারিদিকে, এটা মূলত মেইন ডিভিশন। এইটার ভিতরে আমরা অনেকগুলো এজ যুক্ত করব। আসলে এটাকে মূলত সাবডিভিশন বলা হয়, অর্থাৎ এই ডিভিশনের ভিতরে আরো বিভক্ত করাকে সাবডিভিশন বলা হয়। আমরা সাবডিভিশন যুক্ত করার জন্য সরাসরি এই চ্যানেল বক্সে চলে যেতে পারি। চ্যানেল বক্স হতে এই যে শেপ লেখা, তার নিচে যে ইনপুটস দেখেন, মেন হচ্ছে ইনপুটস। এই ইনপুটস এর নিচে যে পলি কিউব ওয়ান হতে পারে, যদি সিলিন্ডার নেন তাহলে সিলিন্ডার ওয়ান হতে পারে, এরকম নাম লেখা থাকবে। এখান থেকে ক্লিক করে এখানে এই সাবডিভিশন নেওয়া অপশন চলে আসবে। দেখেন, সাবডিভিশন উইথ, সাবডিভিশন হাইট, সাবডিভিশন ডেপথ। আমরা সাবডিভিশন উইথ করে নিচ্ছি, দেখেন বেড়ে যাচ্ছে। সাবডিভিশন হাইট এবং সাবডিভিশন ডেপথ আমরা এখানে সংখ্যা লিখে লিখে করতে পারি। যেমন আমি 10 10 করে লিখে দিচ্ছি। এভাবে আমরা এখান থেকে সাবডিভিশন নিতে পারি। এরপরে আর একটি পদ্ধতিতে আমরা সাবডিভিশনগুলো নিতে পারি। আমি এগুলো সবগুলোকে ওয়ান করে দিচ্ছি। কিওয়ার্ড হতে টি প্রেস করলেই অপশনগুলো চলে আসবে, অর্থাৎ চেকার বক্সটা চলে আসবে। দেখেন, চেকার বক্সটা চলে আসছে। এই পলি কিউব ওয়ান, অর্থাৎ এই ইনপুটসের নিচে যে পলিটা আমরা নিয়েছি, পলি কিউবটা নিয়েছি বা বক্সটি নিয়েছি, সেই বক্সের যে অপশনগুলো ঠিক এখানে সেম অপশনগুলো চলে আসবে। আমরা এখান থেকে মাউস নিয়ে, দেখেন মাউসের এখানে পয়েন্টারটা একরকম, এখানে নেওয়ার পরে দুটো অ্যারো চিহ্ন আসলো। এরকম আসার সাথে সাথেই আমরা ডানে বামে, ডানে ডান দিকে যদি আমরা নিই তাহলে সাবডিভিশন বাড়বে, আর বাম দিকে নিলে কমে যাবে। হাইটের বেলা একই, ডান দিকে বাম দিকে নিয়ে দেখেন। ঠিক এইভাবে আমরা এখান থেকে সাবডিভিশনটাকে অ্যাড করতে পারি। এতক্ষণ যে সাবডিভিশনগুলো অ্যাড করলাম সেটি একটা অবজেক্টের উপরে, কিন্তু আমরা যদি চাই এই এজ এবং ফেস, এই এজ এবং এই যে ফেস রয়েছে এর ভিতরে সাবডিভিশন অ্যাড করবো, তাহলে সেটা আমরা করতে পারি। একটা বক্স নিলাম, ফেস সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এডিট মেশোতে অ্যাড সাবডিভিশন চেকার বক্সে ক্লিক, এখানে একটি সংখ্যা লিখে দেওয়া এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক, সাথে সাথে সাবডিভিশন যুক্ত হয়ে যাবে। আবার যদি আমরা কন্ট্রোল জেড প্রেস করে চলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক, এই সিলেকশন, এখান থেকে এই সিলেক্ট করে এডিট মেশ, অ্যাড সাবডিভিশন, এখান থেকে সংখ্যা লিখে দেই, আমরা 3 লিখে দেই, অ্যাপ্লাই বাটন ক্লিক, ক্লোজ, এখানে যুক্ত হয়ে গেছে। আমরা রাইট বাটন ক্লিক করে ভার্টেক্সে গিয়ে দেখার জন্য ভার্টেক্সে চলে গেলাম। 1 2 3 4 চারটা হয়েছে, কারণ হচ্ছে আমরা 3টি সাবডিভিশন নিয়েছি এবং এটির ভিতরে অটোমেটিক একটা সাবডিভিশন যে থাকে সেটা মোট 4টা। আপনারা নতুন একটা অবজেক্ট নেন, অবজেক্ট নিয়ে ফেজ মোডে চলে যান। আমরা একটু ফেজে যাচ্ছি। এই ফেজের ভিতর যদি আমরা সাবডিভিশন অ্যাড করতে চাই আমরা পারবো। আবার যদি এই যে ভিতরেও সাবডিভিশন অ্যাড করতে চাই তাহলেও আমরা এই সাবডিভিশনগুলো অ্যাড করতে পারবো। সেটা আমরা করতে পারবো এডিট মেশের ভিতর থেকে এই অ্যাড সাবডিভিশনের মাধ্যমে। এই পলি কিউব ওয়ান বা কিবোর্ড হতে টি প্রেস করে যে সাবডিভিশন আমরা অ্যাড করব সেটি মূলত একটি স্বাভাবিক জিওমেট্রির উপরে আমরা অ্যাড করব। কিন্তু যদি আমরা এই এডিট ম্যাশ হতে এখান থেকে অ্যাড সাবডিভিশনের মাধ্যমে এই সাবডিভিশনগুলো আমরা অ্যাড করি, সেটা অ্যাড করতে পারবো এজ অথবা ফেজের ভিতরে। চলুন আমরা এবার এজ এবং ফেজের ভিতরে সাবডিভিশন অ্যাড করি। এর জন্য আমরা প্রথমে ফেজ সিলেকশন করে, আমরা যে এই বক্স থেকে একটি ফেজ সিলেকশন করে নিচ্ছি, আমরা এই ফেজটা সিলেকশন করে নিলাম। এরপরে এডিট ম্যাশ হতে অ্যাড সাবডিভিশনের এই চেকার বক্সে আমরা ক্লিক করব। আমি চেকার বক্সে ক্লিক করছি, সাথে সাথে চেকার বক্সটি ওপেন হয়ে যাবে। এবার আমরা যদি এখান থেকে ওয়ান দেই, ওয়ান দিয়ে অ্যাপ্লাই করে দেখি, এখানে দুটি হয়েছে, 1 2 উইথে 2টা এবং হাইটেও 2টা। আমরা এটা পূর্ণ ব্যাকে গিয়ে এবার আবার আমরা এই ফেজের উপরে এডিট এবং সাবডিভিশন চেকার বক্স এখানে ক্লিক করে আমরা এখানে 2 দেই, অ্যাপ্লাই, 4টি হয়ে গেল। দেখেন এই উইথে 4টি, 1 2 3 4,
এটার ভিতরে আমি 3 লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, তাহলে 8টি হয়ে গেল। দেখেন 1 2 3 4 5 6 7 8, আবার হাইটেও 8টি, 1 2 3 4 5 6 7 8। আমরা ক্লোজ করে দেই, কন্ট্রোল জেড প্রেস করে আমরা আনডু করে নিলাম। এটা সূত্রটা হচ্ছে 2-এর উপরে যখন 1 লিখবেন, এই সাবডিভিশন এখানে চেকার বক্সে যখন 1 লিখবেন তখন 2টা আসবে, যখন এই চেকার বক্সের ভিতরে, আমরা আবার একটু দেখাচ্ছি, এখান থেকে ফেস সিলেকশন করে আমরা এডিট ম্যাশ, ম্যাশ থেকে এই যে এইখানে এই যে ডিভিশন লেভেলসের ভিতরে আপনি প্রথম 1 লিখলে আসবে 2টা, 2 লিখলে আসবে 4টা, 3 লিখলে আসবে 8টা, 4 লিখলে আসবে 16টা, 5 লিখলে আসবে 32টা, 6 লিখলে 64টা, 7 লিখলে 128টা। অর্থাৎ 2-এর উপরে 1, 2-এর উপরে 2, 2-এর উপরে 3, 2-এর উপর 4, 2-এর উপর 5, 2-এর উপর 6, 2-এর উপর 7। মূল ভিত্তি হচ্ছে 2। এরপরে এখান থেকে লেভেলসে যত দেবেন সেটা পাওয়ারে চলে যাবে, এভাবেই মূলত সাবডিভিশন কাউন্ট হয়ে থাকে। এবার আমি দেখাবো, আমরা নতুন একটা বক্স নিয়ে নেব জন্য, এবার আমি দেখাবো কিভাবে এজের ভিতরে সাবডিভিশন নেওয়া যায়। আমরা তখন ফেজে নিয়েছিলাম, এবার আমরা এজের ভিতরে নেব। আমরা একটা এজে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করার পরে এডিট মেশ অ্যাড সাবডিভিশন। এবারের হিসাবটা একটু ভিন্ন, এর আগে তো ছিল 2-এর উপর সব পাওয়ারে চলে যেত, কিন্তু এবার যা লিখে দেবেন এখানে ওই কটা ভার্টেক্সই যুক্ত হবে, অর্থাৎ ওই কটা খণ্ড তৈরি হবে, এখানে ওই কটা সাবডিভিশন তৈরি হবে। এখানে আমি 10 লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি এবং ক্লোজ করে দিই, রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স সিলেকশন করি। দেখেন কয়টি হয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 10টি যোগ করেছি। আর এটার ভিতরে তো অটোমেটিক একটা থাকবে, যেমন এখানে অটোমেটিক একটি রয়েছে, এখানে একটি ডিভিশন রয়েছে। আমরা এজ মোড সিলেকশন করে, যেহেতু এখানে একটা রয়েছে, এটার সাথে আমরা আরও 5টি যোগ করব, 5টি যোগ করলে 6টি হয়ে যাবে। এবার এডিট মেশ থেকে অ্যাড সাবডিভিশন এ ক্লিক করে, চেকার বক্সে ক্লিক করে এখান থেকে আমরা 5 লিখে দিই, লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি, ক্লোজ করে দিই, রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স চলে যাই। দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ আপনি ওখানে যা লিখবেন তার চেয়ে একটা বেশি থাকবে।